সবুজ বেলুনের স্বপ্ন পূরণ, ভারত সেরা হওয়ার পর সেলিব্রেশন, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোহনবাগান ক্লাব তাবুতে চলে যান এবং তার বক্তব্য আপনারা খানিকক্ষণ আগে শুনতে পেলেন। একেবারে অন্য রকমের পরিবেশ আজকে ধরা পড়েছে, সকলের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে, কারণ মোহনবাগান ভারত সেরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। সবুজ মেরুনের স্বপ্ন পূরণ, ভারত সেরা হওয়ার পর একটা মেগা সেলিব্রেশন, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছা জানাতে মোহনবাগান ক্লাব তাবুতে মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত সেরাদের সংবর্ধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য পেশ করেছেন। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। মেগা সেলিব্রেশন, আমরা এই সম্পর্কে আরো জানবো, কথা বলবো। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্লাব তাবুতে যারা খেলোয়াড় তাদেরকে সংবর্ধিত করলেন এবং একই সঙ্গে পুরস্কৃত করা হলো। ক্লাবে জাতীয় সঙ্গীত হচ্ছে, মুখ্যমন্ত্রী সেই জাতীয় সঙ্গীত গাইছেন এবং মোহনবাগানীদের পক্ষে সব থেকে বড় আনন্দের খবর তো ট্রফি এসেছে, হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান ক্লাবের নাম থেকে এদিকে সরে গিয়েছে। মুখ্যমন্ত্রী আজকে এখানে এসে 50 লক্ষ টাকা মোহনবাগানকে আগামী দিনে উন্নতি করার জন্য দিয়ে গিয়েছেন, যাতে পরিকাঠামো উন্নতি হয়। কারণ মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে বলেছেন মোহনবাগানকে কেবল ভারত সেরা নয়, এশীয় সেরা এবং বিশ্ব সেরা হিসেবে দেখতে চান। তো তার ফলে বলা যেতে পারে মোহনবাগানের কিন্তু যে আগামী দিনের পর চলার পথ, আরো বিস্তীর্ণ বলার চর, সেই পথের কিন্তু ফ্ল্যাগ অফ করে দিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সবুজ বেলুনের স্বপ্ন পূরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেরাদের সংবর্ধনা দিলেন এবং একই সঙ্গে 50 লক্ষ টাকার কথাও দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে শোনাবো। আমাদের সরকার আসার পর থেকে তিনটে ক্লাবকেই আমরা করেছি। আমি আজকে আপনাদের মিষ্টি খাওয়ার জন্য সমর্থকদের, যারা ছাড়া ক্লাব চলে না, আমি সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য মোহনবাগান ক্লাবকে আরো ডেভেলপ করবার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আরো 50 লক্ষ টাকা আমি আজকে দিয়ে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।